ভারত পাকিস্তানের দ্বন্দ্ব মিটিয়ে অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে শুরু হয়ে গেল এশিয়া কাপ। আর এই এশিয়া কাপের ফাইনালে কে জিতবে তার ভবিষ্যৎবাণী জানালো খালেশিয়া। দর্শক দেখুন 23 সালের এশিয়া কাপে কোন দল জিতবে। আগামী 30 আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের জমজমট এই আসরটি। আর এই টুর্নামেন্টের 6 দলের ওয়ানডে সংস্করণে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 17 সেপ্টেম্বর। আর সেই ফাইনালে কে জিতবে তার এই ভবিষ্যৎবাণী জানিয়ে দিল এবার খালেশিটিয়া। বলে রাখা ভালো যে এর আগে কাতার ফুটবল বিশ্বকাপ করেছিল, যা অনেকটাই সত্যটা ঘটেছিল। আর এবার এশিয়া কাপের ভবিষ্যৎবাণী ঘোষণা করলো খালেশিটিয়া। খালেশিটিয়ার সামনে এবারের আসরের 6টি দলের নাম কাগজে করে লিখে তার সামনে দেওয়া হলো। একে একে ভারতের নাম পেরিয়ে গিয়ে বাংলাদেশের লিখিত নামটি তুলে নেন খালেশিটিয়া। আর এরই পরে বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে ভবিষ্যৎ উইনার ঘোষণা দেন। তো প্রিয় দর্শক, অবশেষে কি খালেশিটিয়ার এর ভবিষ্যৎবাণীটি সত্যি হবে? এশিয়া কাপে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, বাংলাদেশ নাকি অন্য দেশ? আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।